गोटा उत्तरबंग जुड़े सारम्बरे पालित हल तृणमूल छात्र परिषद प्रतिष्ठा दिवस ए दिन शिलीगुड़ी दार्जिलिंग जिला तृणमूल छात्र परिषद प्रतिष्ठा दिवस पालित हो अनुष्ठने अंशग्रहण कर चंद्रिमा भट्टाचार्य गौतम देव रंजन सरकार और अलोक चक्रवर्ती सह छात्र परिषद नेतृत्व और कर्मी समर्थक शिलीगुड़ी कांचनजंगा स्टेडियम चत्वरे केक केटे पायरा उड़िए आतशबाजी फाटाबार पाशापाशी অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান এইভাবেই পালন করা হয়েছে এই দিনটি অবরাজা আজকে তৃণমূল ছাত্র পরিষদের জন্মদিন विश्व शांति জানিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য শুনবো না নস্টালজিয়া তো নিশ্চয়ই সকলের আছে কংগ্রেসের বলে না এটা ছাত্রদের দিন এবং আমাদের মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ছাত্র আন্দোলনের ফসল এবং সেই ছাত্র আন্দোলন কংগ্রেসের থেকে তাকে যে তৃণমূলের ছাত্রদের তার মধ্যে নিয়ে এসে উদ্বুদ্ধ করা এটাই তো প্রকৃত নেত্রীর কাজ যেটা তিনি করেছেন এবং এটা কেউ অস্বীকার করতে পারবে না যে আজকে যে তৃতীয়বারের জন্য তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন তার যে রাজনৈতিক প্রজ্ঞা তার প্রতি এই মানুষের আস্থা তৃতীয়বারের জন্য তার ছাত্র জীবন থেকে আন্দোলনের মাধ্যমেই এই রাজনৈতিক জায়গাগুলো অঙ্কুরিত হয়েছিল ফলে এটা আমাদের সকলের কাছে একটা আবেগের দিন বিজেপির বিরুদ্ধে লড়াইতে কি বার্তা ছাত্রদের দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী দেবেন আপনারাও তো না মুখ্যমন্ত্রীর কথা শুনতে এসেছি তো একটা বিষয় আজকে ইডি নোটিশ পাঠিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সস্ত্রীক দিল্লি থেকে পাঠানো হয়েছে সেটাই সবাই দেখছে যে এখান থেকে হেরে গিয়ে রাজনৈতিকভাবে কি একটা নিরপেক্ষ সংস্থা তার নিরপেক্ষতাকে বজায় না রেখে রাজনৈতিক সংস্থায় পরিণত হয়েছে সেটা সবাই দেখছে এসব রাজনৈতিক প্রতিহিংসা করে কিছু হবে না মানুষের দরবারে যারা নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারে না তারা কোনো ক্ষেত্রেই তাদের যোগ্যতা প্রমাণ করতে পারবে না এটা এই প্রশ্নটা কি করার মানে হয় কোনো মতেই নয় কোনো জায়গায় তো কারুকে প্রমাণ করতে কোথাওই পারেনি সুতরাং এতে তো কোনো মানে নেই বললাম তো রাজনৈতিক হিংসা আলিপুরদুয়ার জেলা জুড়েও পালিত হল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস শনিবার আলিপুরদুয়ার জেলার প্রত্যেকটি ব্লকে পালিত হয়েছে এই দিনটি কালচিনি ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে শনিবার সকালে এই দিনটি পালিত হয়েছে এদিন প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে কালচিনি তৃণমূল কংগ্রেস কার্যালয়ে পালিত হয়েছে এই প্রতিষ্ঠা দিবস উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের কালচিনি ব্লক সভাপতি হায়দার আনসারি তৃণমূল ব্লক সভাপতি পাশাং লামা মনে তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি মারুতি বাকলাসহ তৃণমূল ছাত্র পরিষদের অন্যান্য সদস্যরা অপরদিকে আলিপুরদুয়ার দশডাঙ্গা এলাকায় তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এই দিবসটি পালিত হয়েছে একই সঙ্গে মাথাভাঙ্গাতে পালিত হলো তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস এদিন মাথাভাঙ্গা নজরুল সদনে সাড়ম্বরে পালিত হয়েছে এই দিবস সেখানে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সহসভাপতি রবীন্দ্রনাথ ঘোষ তৃণমূল কংগ্রেসের সভাপতি গিরীন্দ্রনাথ বর্মন রাজ্য সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারী উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদের ভাইস চেয়ারম্যান বিনয় কৃষ্ণ বর্মন প্রমুখ Thank you.
জলপাইগুড়িতে পালিত হলো সাড়ম্বরে তৃণমূল ছাত্র পরিষদের এই প্রতিষ্ঠা দিবস। শনিবার এসি কলেজ তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে থানা মোড়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কেক কেটে অনুষ্ঠান হয়েছে এদিন এবং তার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল সভায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এখানে। আগামী 2024 সালে লোকসভা নির্বাচনের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখতে চাই, এই শপথ উঠে এলো এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে। একই সঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলার বালুঘাট শহরে বালুঘাট টাউন তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বালুঘাট ছাত্র যুব কার্যালয়ের সামনে পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে পালিত হয়েছে এই দিবস। এই অনুষ্ঠানে ছিলেন তৃণমূল ছাত্র কর্মীদের, উচ্ছ্বাস ছিল একেবারে চোখে পড়ার মতো। আমরা সত্যি ওনাকে পেয়ে গর্বিত। 1998 সাল থেকে যখন তৃণমূল কংগ্রেস শুরু হয়, তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে যখন কৃষ্ণাষ্টমী মাসে আমাদের মাঝখানে এসেছেন, তার জন্য বালুরঘাট শহর তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে ওনাকে অনেক অনেক ধন্যবাদ। মূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক সম্মানীয় মহেশ পারেক মহাশয়। Everything is under control. আপনারা ওনার সাথে দেখা করতে পারেন। আমরা জানি আপনার হৃদয়ের কথা। হৃদয়ের মানুষকে ভালো রাখি আমরা। নিউটিয়া কেটওয়েল হেলথ কেয়ার সেন্টার, জীবনের প্রাণ স্পন্দন।